Today we will discuss the second stanza of the poem Sea Fever by John Masefield. আগের দিনে আমরা এই ফার্স্ট স্টাঞ্জা এবং কবি সম্পর্কে পরিচিতি কিছুটা নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা কি জানতে পারলাম যে সি ফিভার হচ্ছে পোয়েটস বা ওয়ান হচ্ছে পোয়েট সি ফিভার বলতে এখানে পোয়েটস ইনডমিটেবল ডিজায়ার টু গো টু সি তাহলে সি ফিভার বলতে কবির যে অদম্য ইচ্ছা সমুদ্রে যাবার দ্যাট ইজ হচ্ছে কি ওয়ান্ডার থার্স্ট বা ওয়ান্ডার লাস্ট মানে ভ্রমণ তৃষ্ণা বা ভ্রমণ পিপাসা এটা আমরা জেনেছি এটাই হচ্ছে এখানকার হচ্ছে কবিতাটির বিষয়বস্তু আজকে আমরা তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা শুরু করি তাহলে দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আমি হচ্ছে লাইন বাই লাইন পড়বো তোমরাও দেখবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন তাহলে আগে দেখো আগের স্ট্যান্ডা বা পরের স্ট্যান্ডা তো আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন এই পার্টটা বা পার্ট অফ দ্য সেন্টেন্সটা ইজ রিপিটেড মানে হচ্ছে বারবার কিন্তু এইটাকে এই সেন্টেন্সটার অংশটিকে রিপিট করা হয়েছে কিসের জন্য হোয়াই ইজ ইট রিপিটেড না ইট ইজ রিপিটেড টু এম্পাসাইজ দ্য পোয়েটস ডিজায়ার তাহলে কবির যে ইচ্ছা সেটাকে বোঝানোর জন্য হচ্ছে তাহলে কবির কী ইচ্ছা সমুদ্রে যাবার যে ইচ্ছা সেই ইচ্ছাটা যে প্রবল সেটা বোঝানোর জন্য বারে বারে এই সেন্টেন্সটা কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রিপিট করা হয়েছে লে পোয়েটস হচ্ছে ডিজায়ার টু গো টু দ্য সি অ্যান্ড দি পোয়েট উইশেস টু হচ্ছে এম্পাসাইজ অন হিজ ডিজায়ার লে কবির ইচ্ছার উপরে জোর দেওয়ার জন্য এটা কিন্তু বারবার ব্যবহার করেছেন তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড টাইডের সঙ্গে ডিনাইডের দেখো একটা ছন্দ মিল রয়েছে টাইড ডিনাইড কিসের জন্য তাহলে তিনি যাবেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড মানে হচ্ছে রানিং টাইড মিনস হচ্ছে জোয়ার জোয়ারের ডাকে মানে জোয়ারের ডাক হাউ ইজ দ্য কল না কল ইজ এ ওয়াইল্ড অ্যান্ড এ ক্লিয়ার কল সেটা হচ্ছে হচ্ছে বন্য একটা ডাক এবং পরিষ্কার ডাক দ্যাট মে নট বি ডিনাইড যেটাকে অস্বীকার করা যায় না তাহলে কবি এই যে সমুদ্রের হচ্ছে জোয়ারের ডাক সমুদ্রের ঢেউয়ের যে ডাক সেটাকে যে ডাকটা হচ্ছে বন্য এবং পরিষ্কার সেটাকে কবি কিন্তু ডিনাই করতে পারছেন না মানে অস্বীকার করতে পারছেন না এই এটাকে বা উপেক্ষা করে তিনি থাকতে পারছেন না এই ডাক যেন বারে বারে কবিকে বিচলিত করে তুলেছে এবং কবি যেন এই দুর্নিবার ডাককে মানে যে সমুদ্রের দুর্নিবার ডাককে তিনি অগ্রাহ্য করতে পারছেন না তাই তিনি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন আমি পুনরায় আবার সমুদ্রে যাব অ্যান্ড অল আই আক্স ইজ দ্য উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাংস স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউন অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং ফ্লাইংয়ের সঙ্গে ক্রাইংয়ের একটা ছন্দ মিল রয়েছে অ্যান্ড অল আই আক্স মানে অল আই নিড মানে যেটা আমার প্রয়োজন ইজ এ উইন্ডি ডে মানে এ ডে ফুল অফ উইন্ড উইন্ডি ডে মানে বাতাস বহুল একটা দিনে আর প্রয়োজন উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং যে বাতাস হচ্ছে হচ্ছে যে তাহলে উইন্ডি ডে তাহলে সেই দিনটা যেটা বাতাস বয়ে ডে হচ্ছে ফুল অফ উইন্ড হুইচ উইল হচ্ছে কি হচ্ছে ফ্লাই দ্য হোয়াইট ক্লাউডস অ্যাওয়ে যেটা হচ্ছে সাদা মেঘকে ভাসিয়ে নিয়ে যাবে সেই রকম একটা বাতাস বহুল দিনের আমার প্রয়োজন অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে এবং হচ্ছে বিচ্ছুরিত জলকণা অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং ফুলে ওটা ফেনা এবং হচ্ছে সি গার্লস ক্রাইং এবং শঙ্খচিলের ডাক বা শঙ্খচিলের চিৎকার তাহলে এখানে দেখো ফ্লাং স্প্রে মানে হচ্ছে ফ্ল্যাং মানে হচ্ছে কি হচ্ছে বিচ্ছুরিত হচ্ছে বিচ্ছুরিত মানে জলকণা স্প্রে মানে হচ্ছে জলকণা তাহলে একটা জাহাজ যখন এগিয়ে যাবে এবং সমুদ্রের ঢেউ যদি তার দিকে এগিয়ে আসতে থাকে তাহলে জাহাজের সম্মুখ ভাগের সঙ্গে যখন সেই ঢেউটি আঘাতপ্রাপ্ত হয় তখন কি হয় না ঢেউটা ভেঙে যায় এবং দুদিকে হচ্ছে জলকণা কি হয় ছিটিয়ে পড়ে তাহলে সেই ফ্ল্যাং স্প্রে সেই ছিটিয়ে পড়া জলকণা অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং ব্লোন মানে হচ্ছে ফুলে ওঠা
স্পিউ মানে যে ফোম, মানে যে ফেনা, মানে দুটো ঢেউ যখন আঘাতপ্রাপ্ত হয় বা ঢেউ যখন হচ্ছে পাড়ে এসে ভেঙে যায় বা দুটো ঢেউ যখন আঘাত পায় তখন কী হয় সেটা যেন হচ্ছে ধাক্কা খেয়ে সেই জলকণাটা ভেঙে গিয়ে ফুলে হচ্ছে এবং ফেনায় পরিণত হয়। তাহলে সেই ফিউ হচ্ছে ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং খঙ্কচিলের ডাক তিনি শুনতে চান। তাহলে এখানে শঙ্খচিল সিগাল, তাহলে দ্যাট ইজ দ্য ওনলি লিভিং থিং দ্যাট হ্যাজ বিন ডিসক্রাইবড ইন দিস পোয়েম। তাহলে এইটা হচ্ছে সব থেকে আছে সিগালের ডাক, মানে সিগালই হচ্ছে একমাত্র একটা হচ্ছে লিভিং থিং, মানে প্রাণ আছে এমন একটা বস্তু যেটা বর্ণনা দেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু সব প্রাণহীন বস্তু হচ্ছে যেগুলো তুমি কবি সঙ্গে পেতে চান, তার মধ্যে একটা মাত্র লিভিং থিং যেটা হচ্ছে সিগাল, ঠিক আছে, শঙ্খচিলের ডাক তিনি শুনতে চান। তাহলে এখানে দীপো পোয়েট উইশ টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগাল, তাহলে এখানে তিনি কানকে কাজে লাগাচ্ছেন। অ্যান্ড ব্লোনস ফিউম, তিনি দেখতে চাচ্ছেন যে ফুলে ওঠা ফেনা, তাহলে এখানে তিনি চোখকে কাজে লাগাচ্ছেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং বিচ্ছুরিত জলকণা যেটাকে তিনি ফিল করতে চাইছেন, অনুভব করতে চাইছেন, মানে স্কিনকে কাজে লাগাচ্ছেন। তাহলে এখানে কবি সেন্টেন্সটাকে বা এমনভাবে এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন যে একজন পাঠক সে যেন পড়তে পড়তে তার যেন সমস্ত সেন্স অর্গানগুলোকে যেন কাজে লাগাতে পারে এবং সেইভাবে যেন সে কল্পনা করতে পারে। যে তাহলে পরে যদি সে কল্পনা করতে পারে তাহলে কিন্তু এই সমুদ্র যাত্রার যে একটা প্রাকৃতিক রূপ একটা নাবিকের কাছে চোখে পড়তে পারে, ধরা দিতে পারে, সেটা কিন্তু পাঠকের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। যে পাঠক যদি কল্পনা করতে পারে, তার চোখের সামনে যদি ছবিটা ভেসে ওঠে এবং সেই সমুদ্রে গিয়ে থাকলে, আমাদের যদি সেরকম যদি অভিজ্ঞতা থেকে থাকে জলের ফেনা কীভাবে সমুদ্রে ঢেউ কীভাবে ভেঙে যায় বা কীভাবে হচ্ছে জলের ছিটিয়ে আসে এবং সেই সময় হচ্ছে কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এগুলো যদি আমাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নিতে পারি তাহলে আমরা পাঠকরাও কিন্তু এই কবিতাটা অন্তর্নিহিত অর্থটাকে আরও ভালোভাবে কিন্তু বুঝে উঠতে পারব। সেইভাবে কিন্তু কবি এখানে হচ্ছে কবিতাটি উপস্থাপনা করেছেন। এখানে দেখো তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি পুনরায় সমুদ্রে যাব। ফর দি কল অফ দি রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, কারণ হচ্ছে জোয়ারের ডাক যেটা হচ্ছে বন্য এবং হচ্ছে পরিষ্কার ডাক, আমাকে স্থির থাকতে দেয় না, যেটাকে আমি উপেক্ষা করতে পারি না। অ্যান্ড অল আই আস্ক ইজ দ্য উইন্ডি ডে, বাতাস বহুল দিনের প্রয়োজন আমার, যেটা হচ্ছে সাদা মেঘকে উড়িয়ে নিয়ে যাবে এবং এর সঙ্গে আমি জলের বিচ্ছুরণ অনুভব করবো এবং হচ্ছে ফুলের ওটা ফেনা দেখবো এবং সিগালের ডাক শুনতে পাবো, এরকম আমার একটা হচ্ছে দিনের প্রয়োজন। এখানে হচ্ছে দেখো তাহলে এখানে আর একটা জিনিস আমরা দেখবো, এখানে কিন্তু কবি এই ছোট্ট কবিতা কিন্তু তার মধ্যে তিনি প্রেজেন্টেশনটা এতই মধুরভাবে তিনি দিয়েছেন তাতে করে চিত্রটা যেন চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। এখানে তিনি যেমন আগে অনেক ফিগার অফ স্পিচও কিন্তু ব্যবহার করেছেন, আগে তিনি যেমন লোনলি সি, সিজ ফেস, তাহলে সি হ্যাজ বিন পার্সোনিফাইড, যে সমুদ্রকে ব্যক্তিত্বারোপ করা হয়েছে, পার্সোনিফাইড করা হয়েছে। আবার এখানে টল শিপ, হার তাকে হার হিসাবে চিহ্নিত করা হয়েছে, হার বলতে কাকে বোঝানো হয়েছে, টল শিপ। তাহলে টল শিপ হ্যাজ বিন পার্সোনিফাইড বাই রেফারিং ইট হার, হার বললে টল হার কার ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়, লিভিং থিংয়ের ক্ষেত্রে, কিন্তু এখানে টল শিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে এই হার কথাটির মধ্যে দিয়ে টল শিপকে কিন্তু পার্সোনিফাইড করা হয়েছে, বুঝেছে। আবার হচ্ছে এটা আগের দিনই বলেছি, আবার হচ্ছে দেখো এখানে হচ্ছে যেমন হচ্ছে টল শিপ, আর একটা হচ্ছে দেখো টল শিপ স্টার স্টিয়ার, এখানে একটা অ্যালিটারেশন বলে, অ্যালিটারেশন বা হচ্ছে সম হচ্ছে অনুপ্রাসের ব্যবহারও কিন্তু এখানে করা হয়েছে, এটা একটা ফিগার অফ স্পিচ। তাহলে যেখানে হচ্ছে সেম সাউন্ড অফ এ লেটার ইজ রিপিটেড, তাহলে শিপ স্টার স্টিয়ার সব এস দিয়ে কিন্তু শুরু হচ্ছে, তাহলে এস সাউন্ডের রিপিটেশন ঘটেছে, মানে বারে বারে এখানে কিন্তু হচ্ছে রিপিট করা হয়।